হ্যাপি বার্থডে মোদিজি, আপনার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে গিফটটা কেমন লাগলো? দেখুন, সবসময় যে জন্মদিনে গিফটই দিতে হবে এরকম কোনো কথা নেই, মাঝে মধ্যে তো রিটার্ন গিফটও হয় না? বাবুল সুপ্রিয়র সাথে একটা মুখোমুখি বিতর্ক এবিপি আনন্দ আজ থেকে ঠিক 1 বছর 8 মাস আগে। কি বলেছিলাম সেদিন আমার উল্টো দিকে থাকা বাবুল সুপ্রিয়কে আপনাদের শোনাবো, তবে তার আগে 3টে ছোট ছোট পয়েন্ট। অনেকেই বলেছিলেন 2 তারিখ রেজাল্ট বেরোনোর পর, মে মাসের 2 তারিখ তৃণমূল কংগ্রেসের তো খেলা শেষ হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস খেলে দিয়েছে। আমরা সেদিনকে বলছিলাম না, খেলা শেষ হয়নি, বরং খেলা শুরু হয়েছে, এবং সেই খেলা ততদিন পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই জুটিকে, যে আপনার পেট্রোল ডিজেলের দাম, গ্যাসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া করেছে, তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে লালকেল্লায় এই হাওয়াই চটি পড়া মহিলাটা কিংবা তার নেতৃত্বাধীন কোনো সরকারকে শপথ গ্রহণ করানো যাচ্ছে, আমরা এটা বলেছিলাম। দ্বিতীয় কথা কি, আমরা বারবার বলেছিলাম এই যে বিজেপি যোগদান মেলা করছে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীদের রোজ ভাঙাচ্ছে ভোটের আগে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মানসিকভাবে নির্যাতন করছে, এটা কিন্তু বিজেপির ধর্মের কল বাতাসে নড়ার অবস্থা হবে, এবং বিজেপিকে একদিন নিজের ওই জার শিল জার নড়া তাড়ি ভাঙি দাঁতের গোড়া, ওই বিজেপির শিল দিয়েই বিজেপির দাঁতের গোড়া ভাঙা একদিন হবে, এবং সেটা ধর্মের কল, সেটা বাতাসে নড়বে, সেটা শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন, এটা কিন্তু বিজেপির সাথে ঘটবে। সেদিন বিজেপি শোনেনি, তফাতটা শুধু একটাই, সেদিন বিজেপি তৃণমূল কংগ্রেস ভাঙিয়েছিল ভোটে জিতবে বলে, ক্যান্ডিডেট করবে বলে, আর আজকে বিজেপি থেকে বিভিন্ন অবহেলিত মানুষেরা তৃণমূল কংগ্রেসে আসছে, তারা বাংলার জন্য কাজ করবেন বলে, কারণ সামনে কোনো নির্বাচন নেই, সামনে কোনো ইলেকশন নেই যে আমাদের বিজেপিকে ভাঙিয়ে নিজেদেরকে শক্তিশালী করতে হবে, আর তৃণমূল কাউকে ভাঙানোর রাজনীতিতে বিশ্বাসও করে না। বাবুল সুপ্রিয় বলে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন, এবং পদত্যাগ করবেন, করে তারপরে যা দলীয় সিদ্ধান্ত, যা কাজ সেটা করবেন। এবার বিষয়টা অন্য জায়গায়, আমি বা আমরা বা আমাদের দল যেটা বারবার বলে এসেছিলাম, এই বিজেপি রাজনৈতিক দলটা বাংলাকে কখনো গুরুত্ব দেয় না। কি প্রমাণ, মনে করে দেখুন, 2014 সালে কেন্দ্রীয় সরকার প্রথম যখন নরেন্দ্র মোদী গঠন করেন, তখন বাংলা থেকে কিন্তু 34টা আসন পায় তৃণমূল, বিজেপি মাত্র 2টো সিট পায়, একটা দার্জিলিং, যেটা ওরা আগাগোড়াই পাচ্ছে ওটাকে বাদ দিন, দার্জিলিংয়ের বাইরে প্রথম কোনো সিট বিজেপি জিততে পারে, এটা প্রথম যিনি প্রমাণ করেছিলেন তিনি বাবুল সুপ্রিয়। মোট যে 2টো সিট বিজেপি পেয়েছিল, একটা দার্জিলিং, তার মধ্যে আরেকটা ছিল আসানসোল, যেটা বাবুল সুপ্রিয় সিট। বাধ্যতামূলকভাবেই নরেন্দ্র মোদী তাকে মন্ত্রী করেন, কিন্তু কি মন্ত্রী করেন, আধা মন্ত্রী, গরুর গাড়ির হেডলাইট, যেটা আগেও বলেছিলাম আজও মন্ত্রী, যেটা আজও বলছি, কোনো কাজ নেই, আধা মন্ত্রী করেন, ঠিক আছে, তখন মাত্র 2টো সিট করেছেন। এরপরে 5 বছর অপেক্ষা করলেন, লোকসভা নির্বাচন এলো 2019, আপনারা এই বাংলার মানুষ বিজেপিকে 18টা এমপি দিলেন, 2 থেকে 16টা বাড়িয়ে 18, 42টার মধ্যে। তখন কি এক্সপেক্ট করেছিলেন, এবার তাহলে বাংলা পূর্ণমন্ত্রী পাবে? এবং আমরা কি এক্সপেক্ট করেছিলাম, সাধারণ একজন রাজনৈতিক, একজন দ্রষ্টা, একজন অবজারভার হিসাবে, যে বাবুল সুপ্রিয় প্রথমবার বিজেপিকে দার্জিলিংয়ের বাইরে কোনো সিট জিততে হেল্প করেছিলেন, সেই বাবুল সুপ্রিয়কে এবার অন্তত পূর্ণমন্ত্রী করা হবে, আধা মন্ত্রী থেকে, অর্থাৎ গরুর গাড়ির হেডলাইট থেকে এবার একটা পূর্ণ 4 চাকার মোটর গাড়ি করা হবে তাকে, কারণ তিনি 2014 সেও বেশি ব্যবধানে জিতেছিলেন। কিন্তু দেখলাম না, বাবুল সুপ্রিয়কে পূর্ণমন্ত্রী করা হয়নি, উল্টে যে 2জন আধা মন্ত্রী ছিলেন, এবারও 2জন আধা মন্ত্রী রয়ে গেলেন, 18টা সিট আপনারা বাংলার মানুষ বিজেপিকে দেওয়ার পরেও। তারপরে আমরা কি দেখলাম, 21-এ বিজেপি রাজ্যে হারলো, হারার পর মন্ত্রিসভার সম্প্রসারণ হলো, সম্প্রসারণ হওয়ার পরে এই বাবুল সুপ্রিয় যিনি বিজেপিতে যার কন্ট্রিবিউশন এতটা, আমি বিজেপির আইডিওলজিক্যালি এগেনস্ট হতে পারি, কিন্তু যে মানুষগুলোর বিজেপিতে কন্ট্রিবিউশন আছে সেটা তো অস্বীকার করে লাভ নেই, এই বাবুল সুপ্রিয়কে মন্ত্রিসভা থেকেই সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ গরুর গাড়ির হেডলাইট আর নয়, গোটা গাড়িটাই, গরুর গাড়িটাই কেড়ে নেওয়া হলো, এবং সেই জায়গাতে যে মন্ত্রীদের আনা হলো তারাও আধা মন্ত্রী হলেন, সেই গরুর গাড়ির হেডলাইট, পূর্ণমন্ত্রী হলেন না। অর্থাৎ বাংলা 77টা 3 থেকে 77 বিধানসভা দেওয়ার পরও পূর্ণমন্ত্রী নয়, বাংলা প্রথম 2টো আসন দেওয়ার পরও পূর্ণমন্ত্রী নয়, বাংলা 18টা লোকসভা সিট দেওয়ার পরও পূর্ণমন্ত্রী নয়। এরা বাঙালিকে বারবার আক্রমণ করে এসছে। আর ঠিক এই বিষয়টা নিয়ে কি বলেছিলাম এবিপি আনন্দের সেদিনকের প্রোগ্রামে, আপনাদের জন্য এক্সক্লুসিভ, দেখে নিন, তারপরে এসে আসল কথাটা বলবো। তথ্য দেওয়াটা তার মানে বৈধতার মধ্যে পড়ে। আর কি প্রমাণ আছে বলুন তো, কি প্রমাণ আছে যে গুজরাটে যিনি বসে আছেন, যিনি ক্ষমতায় আসার পর আরবিআইয়ের মাথায় বসিয়েছিলেন গুজরাটিকে, সিবিআইয়ের মাথায় বসিয়েছিলেন গুজরাটিকে, দেশের সবচেয়ে উঁচু মূর্তি তৈরি করলেন গুজরাটে এবং একজন গুজরাটি মনীষীর, যিনি ক্ষমতায় আসার পর যখন দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এলেন তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও করলেন অমিত শাহকে, যিনি দলের সভাপতি সরিয়ে দিয়ে সেই জায়গাটাও রাজনাথ সিংয়ের বদলে অমিত শাহকে দিলেন, যিনি একজন গুজরাটি, এবং যিনি এর চেয়ে বড় আর মানে কি উদাহরণ দেবো, আমাদের এখানে বসে আছেন বাবুলবাবুরা, 18টা 2টো আসন যখন 2014 সালে বাংলার মানুষ বিজেপিকে দিয়েছিল তখনও বাবুলবাবু মন্ত্রী, আরেকজন মন্ত্রী, তাও কি আধা মন্ত্রী, মানে গরুর গাড়ির হেডলাইট আর কি। তারপরে কি দেখা গেল, যখন বাংলার মানুষ 18টা আসন দিল বিজেপিকে, তারা ভাবলো যে নরেন্দ্র মোদী বোধ হয় এবার তাদের বেশি কিছু দেবেন, তাও 2টো মন্ত্রী, তাও কি আধা মন্ত্রী। আচ্ছা, আমাদের বাবুলবাবুর কি যোগ্যতা ছিল না?
তিনি একটু পূর্ণমন্ত্রীর মর্যাদা পান, স্মৃতি ইরানি দেবীর চেয়ে লকেট দেবীর যোগ্যতা অনেক বেশি, কিন্তু না, তারা বাংলাকে কখনো দেবেন না। আশা করি আপনারা দেখেছেন সেদিনকে কি বক্তব্য রেখেছিলাম আজ থেকে এক বছর আট মাস আগে। সুতরাং একটা 22টা এমপি থাকা রাজনৈতিক দল, একটা 303টা এমপি থাকা রাজনৈতিক দলের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, লাল চোখে চোখ রেখে তাকাচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দলের দিকে চোখে চোখ তুলে তাকাচ্ছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রেংথ, এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধি। আরে অমিত শাহকে বলেছিল নাকি চাণক্য, অমিত শাহ বিজেপির চাণক্য, কত বড় চাণক্য, বাংলায় 77-এর গণ্ডি টপকাতে পারলেন না 200-র কথা বলে, এবং আপনার কেন্দ্রীয় স্তরের নেতা নেত্রীদের ধরে রাখতে পারছেন না যারা আপনাদের মন্ত্রী এবং যারা আপনারা ক্ষমতায় আসার সময় আপনাদের সঙ্গে জিতে এসেছিল, আপনাদের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল, যারা নাকি আপনাদের প্রবাবেল মুখ্যমন্ত্রীর ফেসও ছিল আপনারা যদি বাংলায় জিতে যেতেন, তাদেরকে পর্যন্ত আটকে রাখতে পারছেন না। তাহলে কি কোথাও প্রমাণ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন চাণক্য হিসেবে উঠে আসছেন, যিনি ব্যাক অফিসে বসে ঠান্ডা মাথায় শান্ত মাথায় কখনো প্রয়োজনে রাস্তায় নেমে মাঠে নেমে ময়দানে নেমে আসল রাজনীতির গুটিটা চালতে পারেন, এবং তার জন্য তাকে বারবার মিডিয়াতে এসে বড় বড় ভাষণ দিতে হয় না, বড় বড় জ্ঞান দিতে হয় না, হাম দোসো সির জিতকে রেহেঙ্গে বলতে হয় না এবং নিজেকে চাণক্য বলে প্রমাণ করতে হয় না। আজ কিন্তু সেই রাজনীতির জায়গাটা আসছে। তবে বিজেপিকে বলছি, খেলা শুরু হয়েছে 2 মে 2021 থেকে। আপনারা যে মানসিক নির্যাতন তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর করেছেন, যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী দিনের পর দিন রাতের পর রাত ঘুমাতে পারেনি আপনাদের এই মানসিক নির্যাতনের জন্য, রোজ নেতা ভাঙিয়েছেন, রোজ হুমকি দিয়েছেন, থ্রেট দিয়েছেন, আজকে সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতি এইটা অর্পণ করা হচ্ছে। আজকে সেই তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে শান্তি পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন দেখে, এবং সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য বলি, আপনাদের এখন সময় পপকর্ন নিয়ে টিভির সামনে আগামী 5 বছর বসে থাকা, মানুষের পাশে থাকা, উন্নয়ন দেখা, এবং যে খেলাটা বিজেপি শুরু করেছিল সেই নোংরা খেলা, সেই নোংরা খেলাটা তো বাংলার মানুষ 2 তারিখ শেষ করেছে, তার পরের যে খেলাটা ওটা এখন আমরা শুরু করেছি। এবার বিজেপি দেখুক, খেয়ে জানে কদিন পর দেখব গুজরাটের কোনো এক প্রাক্তন মুখ্যমন্ত্রীও কলকাতায় এসে যোগফোক দিয়ে দিচ্ছে। জানি না কি হতে চলেছে, ভগবান জানে, প্রস্তুত থাকুন, খেলা চলছে, খেলা চলবে, বিরাট খেলা চলবে, বিরাট খেলা।